হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি ভিটামিন সি এর অভাবে কি কি রোগ হয় ও শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে কি হয়, ভিটামিন সি এর উৎস কি কি, তা আপনাদের বুঝিয়ে দেব। সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়, দাঁতের ব্যথা বেড়ে যায়, মাড়ি ফুলে যায়। এবারে বলবো ভিটামিন সি এর উৎস কি কি। টক জাতীয় সব ধরনের ফলে ভিটামিন সি এর উৎস, লেবু, মালটা, কমলা, জলপাই, আমলকি, আনারস ইত্যাদিতে ভিটামিন সি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি, কাঁচামরিচ ভিটামিন সি এর উৎস। এবারে ভিটামিন সি এর ঘাটতি হলে যেসব সমস্যা হয়। এক, যাদের শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে তারা খুব সহজে ক্লান্ত হয়ে পড়েন, শরীরে শক্তি কমে যায়, অবসন্ন হয়ে পড়েন। দীর্ঘমেয়াদী অবসন্নতা অনেক রোগেরই লক্ষণ। দুই, শরীরে ভিটামিন র ঘাটতি হলে বিরক্তিভাব দেখা দেয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। তিন, যাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি হয় তাদের হঠাৎ করে ওজন কমে যেতে পারে। চার, ভিটামিন সি এর অভাব হলে গিটে ব্যথা বা পেশিতে ব্যথার সমস্যা হয়। পাঁচ, ভিটামিন সি এর অভাব হলে দেহে কালশিতে দাগ পড়ে। যদি শরীরে এরকম দাগ বেশি হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন। ছয়, ভিটামিন সি দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখে, এর ঘাটতি দেখা দিলে এসব অংশে সমস্যা হতে পারে। এছাড়া এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা হতে পারে। সাত, ত্বক উজ্জ্বল শুষ্ক হয়ে যাওয়াও ভিটামিন র ঘাটতির লক্ষণ। আট, ভিটামিন র ঘাটতি হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।